এডিসিতে টিপরা পার্টির সরকার প্রতিষ্ঠার পর দীর্ঘ দশ মাস অতিবাহিত হতে চলেছে, কিন্তু কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি এডিসি এলাকায়। এখন টিপরা পার্টি আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে লক্ষ্য রেখে জনজাতিদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে। শনিবার বিজেপির ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন এডিসির বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা। তিনি বলেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জনজাতিদের বোকা বানাচ্ছে ত্রিপুরা। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কখনো সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন হংস কুমার ত্রিপুরা। আমি আগে বলছি, এখনো বলব, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যদি পেতে হয় তাদের একটা, যেমন আমরা একটা গৃহ নির্মাণ করি, আমরা একটা গৃহ নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা আমরা যে এই ঘরের মধ্যে কত জায়গা দরকার, এখানে কতদূর যে আমাদের রড সিমেন্ট এই ব্যবহার করা হয়, একটা এটা একটা ইস্টিমিট বা একটা ইয়ে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ইস্টিমিটও নেই। একটা একটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে একটা পূর্ণ রাজ্য বা একটা সেপারেট স্টেট, এখানে কত সাব ডিভিশন, কতটা সাব ডিভিশন থাকবে ওই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আওতাধীন, এখানে কত তহসিল কাচারি থাকবে, কত জনসংখ্যা থাকবে, কোন সীমানা নিয়ে হবে, যেমন ভৌগোলিক সীমা থাকা দরকার, মানচিত্র থাকা দরকার, তাদের মধ্যে এটা কিচ্ছুই নেই। শুধু এডিসিতে একটা রেজুলেশন পাস করা হয়েছে যে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাই, এটা লইয়া কখনো বিল হয় না, সেটা একটা রেজুলেশন, সেটা পঞ্চায়েতেও রেজুলেশন হয়, বিধানসভাতেও হয় এবং এডিসিতেও হয়, এটা রেজুলেশন, সেটা বিল না। ওনারা বলে আমরা বিল পাস করেছি, সেটা বিল না, সেটা একটা রেজুলেশন। যেমন আমরা পঞ্চায়েত স্তরে যখন ট্র্যাকার কাজ চলি, একটা পঞ্চায়েতের বা উন্নয়নের জন্য একটা বা জিও ট্র্যাক করা হয় বা রেজুলেশন পাস করার পরে এখানে বিডিওর কাছে বা ওই রেজুলেশন যায়, বিডিওর কাছে যাওয়ার পরে ইঞ্জিনিয়াররা গিয়ে এখানে যাতে ইস্টিমেট করা হয়।